হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এই চ্যানেলে সেক্স হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন এ টু জেড নিয়ে আলোচনা করব, যেটা মেল সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন কি, এটা কি কারণে কী রোগ উৎপন্ন হয় এবং এই ধরনের হরমোনের অভাব হলে আপনি অ্যালোপ্যাথিক হরমোন বা হোমিও হরমোন বা আয়ুর্বেদ হরমোন কীভাবে খেতে পারেন বা কার কাছে যেতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। টেস্টোস্টেরন হরমোন পুরুষত্ব যখন একজন ছেলের জন্ম হয় তখন থেকে তার কিন্তু এই হরমোনের কারণেই জননাঙ্গগুলো ডেভেলপমেন্ট করতে শুরু করে। আমাদের শরীরে যে হরমোনের যে চ্যানেল রয়েছে বা সিস্টেম রয়েছে তাকে এন্ডোক্রাইন সিস্টেম বলা হয়। অন্তঃকরা, গ্রন্থিতন্ত্র, আরও এই ধরনের বিভিন্ন অঙ্গ রয়েছে। তবে আমাদের পুরুষদের যে পেনিসের নিচে দুইটি অন্ডকোষ রয়েছে সেখানে কিন্তু টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়। টেস্টোস্টেরন হরমোন যদি সঠিকভাবে উৎপন্ন না হয় তাহলে আপনার কী কী সমস্যা দেখা দিতে পারে, কী কী লক্ষণ দেখা দিতে পারে? টেস্টোস্টেরন হরমোন যদি উৎপন্ন না হয় তাহলে আপনার চুল পড়ে যাবে, আপনার স্কিনের যে টোনিং সেটা নষ্ট হয়ে যাবে, আপনার দজবঙ্গ রোগ দেখা দিতে পারে, আপনার প্রিমেচিওর ইজাকুলেশন দেখা দিতে পারে এবং আপনার শরীর জ্বালাপোড়া করতে পারে, হাত পাও কাঁপতে পারে, আপনার দেখা যাবে যে পেনিসের অবস্থা দুর্বনীয় এবং দুঃসহনীয় হয়ে উঠেছে। সুতরাং যারা টেস্টোস্টেরন হরমোন যদি সঠিকভাবে না ব্যবহার করেন তাহলে আপনার হিতে কিন্তু বিপরীত হতে পারে এবং টেস্টোস্টেরন হরমোনের অভাবে শরীরের অন্যান্য যে হরমোন সিস্টেম রয়েছে, এন্ডোক্রাইন সিস্টেমে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড অথবা আপনার যে অন্যান্য যে হরমোনাল অঙ্গগুলো রয়েছে সেগুলোতে ইমব্যালেন্স হয়ে যায়। এই হরমোনের অভাবে যে সেক্সুয়াল সমস্যা দেখা দেয় তা না, আমি পাশাপাশি বলেছি যে চর্ম রোগের ক্ষেত্রে বা বডি টোনিংয়ের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম দেখা দেয়। এই জন্য আপনাকে টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে জানতে হবে, কোন কোন খাবার খেলে টেস্টোস্টেরন হরমোন বাড়ে এবং কোন কোন খাবার খেলে কমে সেইটাও কিন্তু আপনার জানার প্রয়োজন রয়েছে। টেস্টোস্টেরন হরমোন আপনার খেজুর বা আঙ্গুর এই জাতীয় কিছু ফল রয়েছে সেইখানে আপনি যদি খান তাহলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেতে পারে। অনেকেই আবার রয়েছেন যে কমে যেতে পারে, সাইট্রাস জাতীয় ঔষধ বেশি করে পরিমাণে খেলে বা ফুড খেলে সেখানেও কিন্তু কমে যেতে পারে। টেস্টোস্টেরন হরমোন বাড়ার জন্য আমরা আলাদাভাবে অবশ্যই এটার ভিডিও করব, কিন্তু আজকে হরমোনের অভাবে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। টেস্টোস্টেরন হরমোনের জন্য আপনি যে পরীক্ষাটার প্রয়োজন, টেস্টোস্টেরন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যে আপনি করবেন অথবা টেস্টোস্টেরন হরমোনের জন্য আপনার যে ব্লাড থেকে যে নিয়ে তারপরে এলাইজা মেশিনের মাধ্যমে টেস্ট করা হয় যে বডিতে কতটুকু রয়েছে, সাধারণত নিরমূল যদি করে 32 মিলিমোল, আপনার হয়তো দেখা গেলো 8, 10 বা 12 নিরমূল রয়েছে, এতে বুঝতে হবে যে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কম, আপনার প্রিমেচিওর ইজাকুলেশন বা দজবঙ্গ অথবা দ্রুত বীর্যট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা আমাদের কাছে জানতে চান যে সেক্স হরমোনের টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা, বিশাল ভূমিকা রয়েছে, এই জন্য আপনাকে ডাক্তার চয়েস করতে হবে। অ্যালোপ্যাথিতে ডাক্তার আপনি চয়েস করতে পারেন যিনি গ্র্যাজুয়েশন করেছেন এবং চর্ম যৌন রোগের উপরে এমডি কোর্স করেছেন বা হোমিওতে BSMS বা MD কোর্স করেছেন তাদেরকে আপনি চয়েস করতে পারেন বা আয়ুর্বেদে BMS বা MD করা কোর্সের ডাক্তার চয়েস করতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে হরমোন লেভেল যদি যাদের ইমব্যালেন্স রয়েছে, যারা অবিবাহিত তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা, যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা রয়েছে। আপনাকে মনে রাখতে হবে যে হরমোন কোনো মতেই ইমব্যালেন্স করা যাবে না। যেসব পুরুষের ইমব্যালেন্স রয়েছে তাদের সাংসারিক জীবনে বিকলাঙ্গতা আসে এবং সংসার ভেঙে যেতে পারে। যারা অবিবাহিত রয়েছে মাস্টারবেশন করার পরে অতিরিক্ত করণের ফলে দেখা যায় যে টেস্টোস্টেরন হরমোনের যে লেভেল থাকা দরকার ছিল সেটা নষ্ট হয়ে যায়। সুতরাং এইটা বাড়াইতে হলে আপনাকে যে টেস্টোস্টেরন হরমোন বাজারে 5, 10 বা 25, 40 মিলিগ্রামের টেস্টোস্টেরন পাওয়া যায়, হোমিওতেও টেস্টিস বলে ট্যাবলেট রয়েছে বাজারে,
জার্মানির তারা মার্কেটিং করে থাকে, আয়ুর্বেদে ওই রকম টেস্টিস ক্যাপসুল অথবা হার্বাল ট্যাবলেট রয়েছে যেগুলো মার্কেটিং করে। তবে আপনাকে মনে রাখতে হবে যারা ফার্মেসির মালিক তারা কোনোতেই কিন্তু চিকিৎসক নয়, সুতরাং আপনাকে একজন গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে। যারা কথায় কথা ওষুধ করতে চান মনোহারির দোকানের মধ্যে গেলেই কিনতে পারবেন, তাদের কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন এবং পেনিসের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ার পর আজকে সংসার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পরকীয়াতে ব্যস্ত বাংলাদেশেই প্রায় দেখা গেছে ডাটাতে যে 15-20% বিবাহিত মহিলা বা অবিবাহিত মহিলারা বিভিন্ন পরকীয়াতে লিপ্ত হচ্ছে, কারণ সেক্সের দুর্বলতার সুযোগে আপনার বাসায় যারা কাজ করে বা যারা ড্রাইভার বা বিভিন্ন পেশার সাথে জড়িত আছে বা বন্ধুবান্ধব জড়িত আছে তারাও কিন্তু ইন হয়ে যায়। সুতরাং এই ব্যাপারে আপনার হরমোনের বা আপনার যে সেক্সের যে সাধনা দরকার বা প্রিমেচুয়ার ইজাকুলেশনের যে আপনার সমস্যা বা ইম্পর্টেন্সি যে ডেভেলপমেন্ট করছে বা ইরেকটাইল ডিসফাংশন সেটার সঠিক চিকিৎসা আপনাকে কিন্তু করতে হবে। আপনি হয়তো দেখা গেল যে কোনো কারণে অকারণে হরমোন ট্যাবলেটকে আরও আপনাকে সমস্যার দিকে টেনে দিচ্ছেন, সুতরাং এ থেকে রেহাই পাওয়ার জন্য একজন যোগ্য আপনার অ্যালোপ্যাথি ডাক্তার অথবা হোমিওপ্যাথি ডাক্তার অথবা আয়ুর্বেদ ডাক্তার আপনাকে চয়েস করে ওষুধ খেতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। এই প্রত্যাশা রইল, সবার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।